ইস্যু সেই মূর্তি শোধন, আর তা ঘিরেই তৃণমূল বিজেপি সংঘর্ষের ধুমধুমার। কেওড়া তোলার পর এবার হুগলির শ্রীরামপুর, মাটিতে ফেলে পেটানো হলো বিজেপি নেতাকে। চড় ঘুষি লাথি কোনো কিছুই বাদ গেল না। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর বাসিন্দা হলেও শ্রীরামপুর স্টেশন সংলগ্ন এই আরএমএস ময়দানে গান্ধী, আম্বেদকর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বহু বছর ধরেই পাশাপাশি শান্তিতে বাস করছেন। কিন্তু কার মূর্তি প্রেম কত তা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে রেষারেষির জেরে শুক্রবার সেই শান্তি বিঘ্নিত হলো। বিজেপি নেতাকর্মীরা সকাল সকাল ময়দানে মূর্তি ধুতে শুরু করেন। বিজেপির মূর্তি শোধনের খবর পেয়ে সেখানে পৌঁছে যায় তৃণমূল। বিজেপির জলের পাল্টা তৃণমূল গঙ্গা জল দুধ দিয়ে মূর্তি ধোয়া শুরু করে। ততক্ষণে বিজেপি কর্মীদের খেদিয়ে মাঠের বাইরে বের করে দেওয়া হয়। এরপরই দুপক্ষের মধ্যে ধুমধুমার বাধে। বেধড়ক মারধর করা হয় বিজেপির নেতাকর্মীদের। মাটিতে ফেলে মারা হয় বিজেপির শ্রীরামপুরের সাংগঠনিক সভাপতি ভাস্কর ভট্টাচার্যকে। মারতে মারতে মাঠ থেকে রাস্তা পর্যন্ত নিয়ে যাওয়া হয়। শুদ্ধিকরণ করার পর তৃণমূল নেত্রীরা যখন বেরিয়ে যেতে চায়, তখনই বিজেপি কর্মীদের সাথে লাগে খণ্ডযুদ্ধ। এই যুদ্ধে কমপক্ষে বিজেপির 6 থেকে 8 জন কর্মী গুরুতর আহত হয়েছে। তৃণমূল কিন্তু পুরো ঘটনাটাই অস্বীকার করেছে। বিজেপির অভিযোগ, তৃণমূল এই হামলা চালিয়েছে। তৃণমূল হামলা করেছে। পাপ্পু সিং সেখানে নেতৃত্বে ছিল, উত্তম রায় সেখানে নেতৃত্বে ছিল। তারা সেই জায়গায় তার আগেই নিজেরা বলল যে আমরা সৌহার্দ্যে বিশ্বাসী, আমরা সব একসঙ্গে কাজ করতে চাই। তারপরেই তাদেরই নেতৃত্বে তাদের যে লোকেরা, অনেককেই আমি চিনি না, তাদের আমরা বারবার বলছি যে ভাই আমরা সরে গেছি, আমাদের এখন এই ব্যাপারের মধ্যে নেই, কিন্তু তারা শোনেনি। যাচ্ছে তাইভাবে গালাগাল দিয়ে, মানে কুকুরের মতন যেভাবে মারে, মাটিতে ফেলে লাথি ঘুষি কিল চড় কিছু বাদ দেয়নি। তৃণমূলের পাল্টা দাবি, এসবই বিজেপির অন্তর্দ্বন্দ্ব। গণ্ডগোল হয়নি, আমরা 1,500 লোক জড়ো হয়েছি। সেইটা দেখে 4-5 গোন্ডাকটো বিজেপি কর্মী ছিল, তারা নিজেরাই ছোটাছুটি শুরু করেছে, দুমদাম পড়ে যাচ্ছে ভিড়ের ভেতরে। কোনো গণ্ডগোল আমরা করতে যাই না। প্রকাশ্যে মারধর, কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। अगर कुछ কমপ্লেইন মিলেগা তো উই উইল টেক অল অ্যাকশন। মারধরে আহতদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।